হ্যালো গাইস, খানটেকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা সকলে জানেন যে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর তরফ থেকে প্রত্যেক ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা করে দেওয়া শুরু হয়ে গেছে এবং এই প্রসেসটি চলছে মোটামুটিভাবে এক সপ্তাহ ধরে। অনেকেই এই টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন এবং অনেকেই আবার তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা এখনও পর্যন্ত পায়নি। সরকারি হিসাব অনুযায়ী জানা গেছে যে এখনও পর্যন্ত 35% লোকের অ্যাকাউন্টে এই টাকা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে বাকি অ্যাকাউন্টগুলিতে টাকা পাঠানোর কাজ সম্পন্ন করা হবে। সরকারি তরফ থেকে বলা হয়েছে যে আগামী 3 মাস পর্যন্ত প্রত্যেক ভারতীয় তাদের ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা করে পাবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত যদি টাকা না ঢুকে থাকে তাহলে কেন ঢোকেনি এবং কি করলে টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেটা যদি জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। আপনার অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে এই টাকাটা না ঢোকার 4টে কারণ থাকতে পারে। প্রথমত, এই টাকাটা ঢুকছে মহিলাদের অ্যাকাউন্টে। পুরুষদের অ্যাকাউন্টে এই টাকাটা দেওয়া হবে কি হবে না সেরকম স্পষ্টভাবে কিছু বলা হয়নি, তবে এতদিনে এইটুকু জানা গেছে যে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকছে। সুতরাং পুরুষদের ক্ষেত্রে এই টাকাটা পাওয়ার আশা না করাটাই শ্রেয়। দ্বিতীয়ত, এই টাকাটি ঢুকছে PMJDY অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনার অন্তর্ভুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে। আপনারা যদি বুঝতে না পারেন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি PMJDY অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনার অন্তর্ভুক্ত, তাহলে আমি বলে রাখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় PMJDY অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনা নামক একটি প্রকল্প চালু করেছিল। সেই প্রকল্পের আন্ডারে যেসব পুরুষ এবং মহিলা জিরো ব্যালেন্সের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেছিল সেগুলি হলো প্রধানমন্ত্রী জনধন যোজনার অন্তর্ভুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাছাড়া পরবর্তীতে যারা স্টেট ব্যাঙ্কের CSP এবং অন্যান্য গ্রামীণ ব্যাঙ্ক থেকে এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেছিল সেগুলিকেও পরবর্তীতে PMJDY অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনার অন্তর্ভুক্ত করা হয়। এতে যদি বুঝতে না পারেন তাহলে এইটুকু বলে রাখি যে প্রধানমন্ত্রী জনধন যোজনা অর্থাৎ PMJDY এর অন্তর্ভুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির যে ডেবিট কার্ড অর্থাৎ ATM কার্ড সেটা দেখতে এই ধরনের হয়। এটি হলো একটি রুপে কার্ড এবং এর গায়ে PMJDY অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনার একটি লোগো দেওয়া থাকে। সো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য যদি আপনি এই ধরনের ATM অর্থাৎ ডেবিট কার্ড পেয়ে থাকেন তাহলে আপনিও নিশ্চিত হয়ে থাকুন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিও PMJDY এর অন্তর্ভুক্ত। তৃতীয়ত, টাকাটা দেওয়া হচ্ছে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের উপর ভিত্তি করে বিভিন্ন ডেটে, তাই আপনি যদি এখনও পর্যন্ত টাকাটা না পেয়ে থাকেন তাহলে কিছুদিন ওয়েট করুন, আশা করি আপনার অ্যাকাউন্টেও কিছুদিনের মধ্যেই টাকাটা ঢুকে যাবে। চতুর্থ এবং প্রধান শর্তটি হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক। অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক না থাকার কারণে তাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকাটা ক্রেডিট হয়নি। সুতরাং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক না করা থাকে তাহলে অবশ্যই আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে নেবেন। সো যদি এই শর্তগুলি আপনার ক্ষেত্রেও পূরণ হয়ে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন, অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর কোনো কনফিউশন থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। তার সাথে বলবো এই ছোট্ট চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।